ট্রলি ব্যাগে মিলল দেহ নিউটাউনের চাকপুরিয়া এলাকার কারিগরি ভবনের পেছন দিকে নর্দমায় একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ব্যাগটি খুললে পাওয়া যায় রক্তাক্ত দেহ টেকনো থানার পুলিশ দেহটি উদ্ধার করে দেহটি সুবোধ সরকার নামে এক ব্যক্তির তিনি সোদপুরের বাসিন্দা বিধাননগর কমিশনারেটের ডিসি মানব সিংলা বলেন মৃত ব্যক্তির পকেটে একটি ট্রেনের টিকিট থেকে দেহ চিহ্নিত করা হয় এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ তাদের গাড়িতে রক্ত লেগে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয় তাদের পটাশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে পৌঁছেছে নিউ টাউন থানার পুলিশও